রঙালাও খেতি করে হাহাকার করবলা হয়েছে কাজিরঙার এক নং শিলডবি গাঁর নিবনুয়া কৃষকসকলে। কোনো সরকারি সাহায্য লাভ নকরাক নিজের জমাধন খরচ করে রঙালাও খেতি করে স্বাবলম্বী হওয়ার এক প্রচেষ্টা আছিল এই সকল কৃষকর। কিন্তু সম্পূর্ণ উৎপাদন হওয়ার পিছতো এখন বজারের অভাবত হস রঙালাও ঘরতে নষ্ট হয়েছে এই সকল কৃষকর। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিকাষরিয়া কৃষিমন্ত্রী অতুল বরার সমষ্টির একাংশ খেতিপথারত এটা কৃষকর হাহাকার। শ বিঘা কৃষিভূমিত রঙালাও নষ্ট হয়েছে কৃষি বিভাগের দায়িত্বহীনতার চকুলো টুকিছে কৃষকে, সময় নাই কৃষিমন্ত্রীর। কৃষিমন্ত্রীর প্রতি রাইজর আহ্বান যে রঙালাও খিন অতি শীঘ্রে উচিত বজার দিয়ার ব্যবস্থা করব লাগে। রঙালাও খেতি তো মই মোৰ গাঁৱতে কৰিছিলো, ঘৰৰপৰা মোটামুটি 50 মিটাৰ আঁতৰত অকণমান দূৰত পথাৰত, আৰু 6 বিঘামান মাটি কৰিছিলো। তো প্ৰায় 6 টনমান রঙালাও মোৰ হৈছে। তো এইখিনি বিক্রি কৰিবলৈ মই খুব অসুবিধাত পৰিছো। আচলতে রঙালাওখিনি মই বিক্রি কৰিব পৰা নাই, আৰু কিছুমান বেপাৰী আহিছে 5 টকা 6 টকা দাম দিছে, যেহেতুকে মই যিমান টকা মোৰ খৰচ হৈছিলে 5 টকা 6 টকাত রঙালাও বেচিলে মোৰ নো পইচা হয়। মিনিমাম 25 ৰুপিজ পাব লাগে পাৰ কেজিত, যদি সিমানটোমান মই পাওঁ তেতিয়া মই রঙালাওখিনি বিক্রি কৰিম। আৰু মই আমাৰ কৃষিমন্ত্রী অতুল বৰা ছাৰক আহ্বান জনাম যে প্ৰত্যেকজন কৃষকক এই সুবিধাটো ধৰি দিব লাগে, যে কৃষকসকলে যি পকেটৰ ধন খৰচ কৰি মানে কৃষিখিনি কৰে, খেতিখিনি কৰে, সেই খেতিৰ ফচলখিনি বিক্ৰী কৰিবৰ কাৰণে উচিত মূল্য পায়, উচিত এটা বজাৰ পায়। যিহেতুকে কাজিৰঙাত এই সুবিধাটো নাই, তো মই এজন কাজিৰঙাৰ কৃষক হিচাপে আমাৰ অতুল বৰা ছাৰক মানে আহ্বান জনাম, তেখেতে এই কৃষকবিলাকৰ কাৰণে এই সুবিধাটো কৰি দিব লাগে। যিহেতু ৰাষ্ট্ৰীয় উদ্যান দাঁতিকাষৰীয়া অঞ্চল, যিহেতু বন্য জীৱ জন্তুৰ নহয়, আমি আজিকালি মানে যিটো ওলাইছে আৰু যিটো বেটেৰীৰ দ্বাৰা চলে চ'লাৰ ছিষ্টেম, যিটো পাৱাৰ ফেঞ্চিং, সেইটো ইউজ কৰি পেলাই আমি খেতিখিনি ৰক্ষণাবেক্ষণ দিওঁ, আৰু ৰাতিটো সদায় টঙিত থাকিবলগীয়া হয়। তো মই ছাৰক আৰু এটা বস্তু আহ্বান জনাম, যিসকল আমাৰ কৃষক, আচলতে সেই কৃষকসকলক এই পাৱাৰ ফেঞ্চিঙৰ সুবিধাটো ছাৰে ধৰিব লাগে। যিহেতুকে এটা এটা পাৱাৰ ফেঞ্চিং কিনিবৰ কাৰণে আমাৰ নিচিনা এজন নিবনুৱা কৃষকৰ বহুত সমস্যা, যিহেতুকে সেই বস্তুটোৰ দাম মোটামুটি 20-25 হাজাৰমান টকা লাগে। তো এই বস্তুটো আমাৰ কাৰণে অলপ বেছি হৈ যায়, আমি বহুত হাম্পাৰত থাকোঁ। এই বস্তুটো আমাক অকণমান সহায় ধৰিব লাগে, যিসকল মেইনলি কৃষক আৰু ৰবি শস্যই হওক আৰু ধান খেতিয়েই হওক, বিভিন্ন ধরনের খেতি, কাজিরঙার কহরার এক নং শিলডুবি গাঁৱৰ যিমানবিলাক লোক আছে মেক্সিমাম খেতিয়ক, আর তো সেই খেতিয়কবিলাকক আসলে মানে স্যারে অকন চকু মেলি চাব লাগে। হে স্যারলে আহ্বান থাকিল মোৰ।